समस्त भक्तवृंदे चरणे सश्रद्ध श्री गौरमंडल भूमि प्राण केंद्र गोबरडांगार बणिक बाड़ी हमारे प्राणाराध्य देवता ईश्वरी ईश्वरी बंदमयी नित्यानंद राय चैतन्य कीर्तन सुरे जहाँ कृपा से करुणा सिंधु प्रेम दाता प्रदीप पावन श्री मिताल चादी पार्षद पंचाशतम शुभ जन्म जयंती तिथि समाराधना समारोह भागवती कथा तथा नीताई कथार आयोजन से कथार भूमिका मुखे आम्रा धर्म एवं परम धर्मेर जे भेद धर्मेर चित्र आर परम धर्मेर चित्र दुटी आलादा आमादेर आलोचनार विषय वस्तु छिलो ताई जगते आमरा धर्म देखते पाई नीताई चाँद आमादिगके जानिएछेन परम धर्म परम कर्तव्य যা মানব মাত্রে জীব মাত্রের অবশ্য করণীয় আমরা আলোচনা করে এসেছি অন্ধকারের জগতে নিতাই চাঁদ যেন বিশাল আলো চিন্ময় আলোক স্তম্ভ ওই আলো দেখে গেল রাত্রির আলো নিতাই চাঁদ আবির্ভূত হয়ে তৃষ্ণার্ত মানবগণের কণ্ঠে নামামৃত সুধা ধারা ঢেলে দিয়েছে অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া ব্রহ্মার দুর্লভ ধন দেন বিলাইয়া নিত্যানন্দ প্রভুর উপরে অনেক পদ রয়েছে পদাবলী সাহিত্যে ৫০০রও বেশি পদ আছে গাওয়ার লোক নেই পদগুলি এত মূল্যবান এত সুন্দর এত মনোজ্ঞ কিন্তু গাওয়ার লোকের সংখ্যা বড় বিরল নিতাই চাঁদ তিনি ভক্ত ভগবানের লীলা কথা কীর্তনে জীবের যে পরম মঙ্গল হয় এটা যে কর্তব্য এটা যে পরম ধর্ম ভক্ত ভগবানের লীলা কথার বর্ণনা উনি আদেশ দিয়ে বৃন্দাবন দাস ঠাকুরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে শক্তি দিয়ে গৌর কথা লিখিয়েছে গৌর নাম গৌরগুণ কীর্তন করিয়েছেন
শুধু তাই নয়, শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত যে সার্বজনীন বিশ্বজনীন উদার পরম ধর্ম নাম প্রেম ধর্ম, বৈষ্ণব ধর্ম যেটা পরম ধর্ম, ধর্ম নয় সেই ধর্ম আন্দোলন, ধর্মে আন্দোলন এনেছেন নিতাই চাঁদ, সংগ্রাম করেছেন প্রচার করতে গিয়ে। তিনি সর্বপ্রথম পাষণ্ডদেরকে দলন করেছেন। মহাপ্রভু যেমন কাজী দলন লীলা প্রকাশ করে পাষণ্ড দলনের আদর্শ দেখিয়েছে, তেমনি নিতাই চাঁদ কত দস্যু, কত তিনি সমাজের অপান্তকে উদ্ধার করেছেন, ভক্তি জগতে প্রেম জগতের এক আন্দোলনকারী। সেই আন্দোলনের কে কেন্দ্র করে ভারতবর্ষে তিনটি প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল। সেই আন্দোলনে মহাপ্রভুর প্রেম ধর্ম, পাষণ্ড দলন ধর্ম, এই জন্য নিতাই চাঁদকে বলা হয় পাষণ্ড দলন বানা, পাষণ্ড দলনের বৈজয়ন্তী পতাকা। এই যে সংকীর্তন, এই যে উৎসব মহোৎসব, নিতাই চাঁদেরই অবদান। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, যাহার হুঙ্কারে পাপ পাষণ্ডী পলা, হরি বলি বাহু তুলি প্রেম দৃশ্যে চায়, করিয়া কলম সদাস প্রেমেতে ভাষা। এই প্রেম ভক্তির আন্দোলনে পাষণ্ড দলন লীলা তিনটি প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল। এক হচ্ছে শ্রী গৌরমণ্ডল, এক শ্রী ক্ষেত্রমণ্ডল বা নীলাদ্রি মণ্ডল, এক হচ্ছে ব্রজমণ্ডল। এই তিন মণ্ডল আচার প্রচারের মুখ্য কেন্দ্র। আমাদের যেন তিনটে ঘর, তিনটে বাসস্থান, গৌরমণ্ডল, শ্রীক্ষেত্রমণ্ডল, শ্রী ব্রজমণ্ডল, তিন ধামে উপাসনা আরাধনা, শ্রবণ মনন কীর্তন তিন ধামেরই লীলা। এই জন্য ঠাকুর মহাশয় বললেন এথা গৌরচন্দ্র পাব, এখানে আমরা গৌর লীলা পাব, গৌর পরিকর হয়ে জন্ম নেব এই লীলায়। আর সেথা ব্রজমণ্ডলে ব্রজলীলায় রাধা কৃষ্ণ, এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ, দুই লীলায় গতি, দুই লীলারই আরাধনা উপাসনা সবকিছু। তো নিত্যানন্দ প্রভু ভারতের সমগ্র তীর্থকে পরিভ্রমণ করলেন, সমস্ত বৈষ্ণব তীর্থ সর্বতীর্থে নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন রয়েছে, চরণ ধুলি রয়েছে।
शेषे श्री नित्यानंद प्रभु वृंदावनी दीर्घकाल निवास करने वृंदावने यमुनार तीर सिंगार बटे नित्यानंद प्रभु दीर्घकाल छिले यमुनार तीर सिंगार बटे नित्यानंद प्रभुर गादी रयेछे नित्यानंद वंशावतंशगण रयेछेन अनेके शेषे श्रीमन महाप्रभुर आकर्षणे उनी श्रीधाम नवद्वीपे एसे उपस्थित हलेन श्रीमन महाप्रभुर अवशिष्ट नवद्वीप लीला नित्यानंद प्रभु नित्य संगी हलेन एवं निताई चाँदेर परम प्रिय मित्र आमादेर नामाचार्य ठाकुर हरिदास महाप्रभु सर्वप्रथम नवद्वीप धामे निजेके प्रकाश करे नाम प्रेम प्रचारेर दायित्व श्री निताईचाँद एवं नामाचार्य ठाकुर हरिदास के दिले नाम प्रेम प्रचारेर दायित्व नदियावासी घरे घरे सर्वप्रथम महाप्रभु कादेर के दिलें नामाचार्य हरिदास ठाकुर के एवं निताईचाँद के কেন হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ করেন উনি নামময় কলেবর দৈন্যের মূরতি মূর্তিমান ত্যাগ ভক্তি ওনাকে যদি কেউ দর্শন করে সঙ্গে সঙ্গে তার জীব ভাই আপনাআপনি হরিনাম এসে যাবে যারা সবসময় হরিনাম করেন তাদেরকে দেখলে আপনা আপনি হরিনাম এসে যায় সাধু দর্শনে ভক্তি লাভ হয় শ্রদ্ধা লাভ হয় এটাই পদ্ধতি নিজের কোনো যোগ্যতায় নয় কোনো পুণ্যে নয় এই জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আদেশ করলেন যে তুমি নদিয়াবাসী ঘরে ঘরে গিয়ে দাঁড়াও একটু তোমাকে দেখলেই তোমার মুখে নাম শুনলেই যাহারি দেখিলে মুখে আইসি কৃষ্ণ নাম তিনি তো উত্তম ভাগবত নামের ধারা আপনা আপনি হৃদয়ে যিনি সর্বদা হরিনাম করে তার কাছে গিয়ে বসলে তাকে ছুলে তাকে দেখলে আপনা আপনি ভিতরে বুক ঠেলে হরিনামের প্রবাহ আসে স্ফূর্তি হয় এটাই উত্তম ভাগবতের লক্ষণ এবং নিতাইচাঁদকে বললেন যে যখনই নাম উচ্চারণ করবে সেই মুহূর্তে তুমি তাদেরকে প্রেম দিয়ে দেবে শ্রীপাল নাম প্রেম মালা গাথি নিতাইচাঁদ আদি সেবক তত্ত্ব আদি সেবক পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবক সেবক তত্ত্ব নিতাই আশ্রয় তত্ত্ব নিতাই এই জন্য প্রেম দাতা অবিচারে সকলকে দেবে বিচার করবে না অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া ঘরে ঘরে যেতে হবে এক জায়গায় বসে থাকলে হবে না কুমির হয়ে মহাপ্রভু বললেন প্রত্যেকের ঘরে যেতে হবে
অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, এটাই নিতাই দাসের কর্তব্য। নিতাইয়ের কাজটা কে করবে? নিতাই দাস করবে। নিতাই দাসরা সংকীর্ণ হবে না, যে নিজে খাবো, নিজে উদ্ধার হব, নিজের চিন্তা নয়, এটা স্বার্থপরতা। মহাপ্রভুর সন্ন্যাস লীলার সঙ্গীও নিতাই চাঁদ, ভুলিয়ে শান্তিপুরে নিয়ে এলেন নিতাই চাঁদ। সন্ন্যাসীর পর নীলাচল যাত্রারও সঙ্গী নিতাই চাঁদ। নীলাচলের কাছে গিয়ে উনি কি খেয়াল হলো মহাপ্রভুর দণ্ডটাকে ভেঙে ফেললে, দণ্ডটা ভেঙে ফেললেন, বললেন দণ্ডের এখন কি দরকার, কাকে ঠেঙাবে? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল। মহাপ্রভু সুদর্শন সুদর্শন বলে ডাকলেন, জগাই বাধাই দলনে উদ্ধারে। নিতাই চাঁদ বাধা দিলেন তো, এখানে অস্ত্র অস্ত্রের কোন কাজ নেই। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে নামা দিল। গৌর লীলায় প্রাণদণ্ড নাই, কলিযুগে প্রাণদণ্ড আছে প্রায় করে তো, শাসনতন্ত্র সৃষ্টি স্থিতি প্রাণদণ্ড তো নাই, এখন আছে, প্রাণদণ্ড হয় প্রায়। প্রাণে কারে নামা দিল, চিত্ত শুদ্ধি করিল সবার। চিত্তকে শুদ্ধ করা, নির্মল করা। মহাপ্রভুর দণ্ডটা তিন টুকরো করে ভেঙে ফেলে ভার্গী নদীর জলে ভাসিয়ে দিল। এখনো আছে সেই নদী, সেই দণ্ড ভাঙা ঘাট, সেই লীলাস্থল। আপনারা দয়া করে এদিকে আসুন, এদিকে যারা আছেন এদিকে যারা আছেন এইদিকে আসন করে দিন, পিছে পিছে আসন করে দিন, পিছে অনেক জায়গা, আপনারা সামনে এসে যান, পিছনে আসন দিচ্ছে। সকলে দয়া করে এইদিকে সামনে এসে যান, পিছে অনেক জায়গা রয়েছে। চিত্ত শুদ্ধি করিল সবার, দণ্ডটা ভাঙলেন, মহাপ্রভুকে মিথ্যা কথা বলে দিলেন, অলিক কথা, যে তুমি নৃত্য করছিলে, নাচতে নাচতে তুমি দণ্ডের উপরে পড়ে গেলে, আমিও তোমাকে সামলাতে না পেরে তোমাকে ধরতে গিয়ে তুমি আমি দুইজনে সেই বাঁশের দণ্ডের উপরে পড়ে গেলাম, লাঠিটা ভেঙে গেল। পিছনে আসন করে, উপরে না, উপরে না, মর্যাদা না এটা, পিছনে আসন করে। এই পিছনে তো অনেক জায়গা রয়েছে। তো দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর, সেই বোঝে দোহার পদে যার চিত্ত ধীর ভক্তি ধীর, তা না হলে বোঝা যায় না কেন দণ্ড ভেঙে ফেললেন নিতাই চাঁদ। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করলেন,
তারপরে যখন লীলাস্থলী দর্শনের প্রয়োজন আছে, ভ্রমণের প্রয়োজন আছে, তা না হলে সংকীর্ণতা মুক্ত হওয়া যায় না, অজানা অচেনার আনন্দ লাভ হয় না। তীর্থে ভ্রমণ করতে করতেই সাধু দর্শন হয়, সাধু সঙ্গ হয়, অনেক কিছু জ্ঞানের বিষয় ধরা পড়ে পাওয়া যায়। ওই জন্য সাধক সমাজ ভক্ত সমাজেরও ভ্রমণের প্রয়োজন আছে, জ্ঞান বৃদ্ধির নিমিত্ত। শেষে মহাপ্রভু নীলাচলে এসে যখন স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন কাশী মিশ্রালয়ে, 18 বছর, অষ্টাদশ বর্ষ প্রভুর নীলাচলের স্মৃতি। 18 বছর মহাপ্রভু আর কোথায়ও গেলেন, 24 বছর নবদ্বীপে থাকলেন, 24 বছর নবদ্বীপ লীলা, গার্হস্থ লীলা, তার মধ্যে বেশিটা সময়ই হচ্ছে বাল্যলীলা, কৈশোর লীলা, অধ্যয়ন লীলা, অধ্যাপনা লীলা, বিবাহ লীলা, পূর্ববঙ্গে গমন লীলা, গয়া যাত্রা লীলা। তারপরে আরম্ভ হলো প্রেম প্রকাশ লীলা, প্রেম দান লীলা, প্রেম রস আস্বাদন লীলা, তারপরেই সন্ন্যাস লীলা। সন্ন্যাসীর পর 6টি বছর মহাপ্রভু ভ্রমণ করলেন ভারতবর্ষ, দক্ষিণ ভারত, উত্তর ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত। 18টি বছর স্থির ভাবে নীলাচলে থাকলেন। সেই সময়ে নিতাই চাঁদকে শ্রী গৌরমণ্ডলে হরিনাম প্রেম প্রচারের দায়িত্ব দিলেন। প্রভু কহেন, নিত্যানন্দ সব জীব হইল অন্ধ, কেহ তনা পাইল হরিনাম। অর্থাৎ মহাপ্রভুর সংকল্প আশা আকাঙ্ক্ষা সবাই যেন হরিনাম পান, হরে কৃষ্ণ মহামন্ত্র যেন সকলে পান, সকলে জপ করেন, হরিনামের সাধন করেন। এবং কেউ কিছু করতে পারুন না পারুন যেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন, কৃষ্ণ মন্ত্র জপ করেন, ঘরে যেন কৃষ্ণ উপাসনা থাকে। মহাপ্রভুর এইটি মুখ্য শিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ বলতে কৃষ্ণ নাম বল, সংকীর্তন কর, জপ কর। আর ভজ কৃষ্ণ বলতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও, সকলে যে যে অবস্থায় আছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া উচিত। কৃষ্ণ মন্ত্রে কেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ মন্ত্র কানে গেলেই ভববন্ধন দূরে যাবে, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। সহজ সরল বাংলা ভাষা, কৃষ্ণ মন্ত্র কানে গেলে ভগবন্ধন যাবে, আর কৃষ্ণ নাম করলে কৃষ্ণের চরণ পাবে, প্রেম পাবে, সেবা পাবে, চরণ পাবে।
এই জন্য আমরা কিছু করতে পারি না পারি যে যে বর্ণে আছি যেখানে আছি যে বয়সে আছি যে জাতিতে আছি যে দেশে আছি যে বেশে আছি যে পরিস্থিতিতে আছি সবাই সর্বপরিস্থিতির ভিতরেই সংসারটা এই রকমই তরঙ্গ সমাকুল জেনে প্রত্যেকে যেন কৃষ্ণ নাম করি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিই বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ শিক্ষাটা কি গীতা ভাগবতের শিক্ষাই হচ্ছে কৃষ্ণ শিক্ষা আমরা যেমন স্কুল কলেজের শিক্ষা প্রাপ্ত হই শিক্ষক অধ্যাপকগণের কৃপায় তেমনি পারমার্থিক যারা শিক্ষক তাদের কাছে থেকে যেন কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হই কৃষ্ণ তত্ত্ব সম্যক রূপে অবগত হই অর্থাৎ গীতা ভাগবতে সুশিক্ষিত হই এই হচ্ছে কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ কথা যেন সকলে বলি কেবল একজন বক্তা বাইরের থেকে এসে আপনাদিগকে কৃষ্ণ কথা শোনাবেন কেন আপনারা প্রত্যেকেই প্রত্যেককে কৃষ্ণ কথা শোনাবেন প্রত্যেকেই কৃষ্ণ কথা বলবেন কারণ প্রত্যেকেই তো কথা বলতে পারেন প্রত্যেকেই তো গল্প করতে পারেন কৃষ্ণকে নিয়ে গল্প করুন গৌড়কে নিয়ে নিতাইকে নিয়ে ভারতবর্ষকে নিয়ে সনাতন ধর্ম পরম ধর্মকে নিয়ে গল্প করুন না সকলে কথা বলুন মুখ খুলুন না যেদিন উৎসব মহোৎসব সেদিন বাইরের থেকে বক্তা ডাকলেন কিন্তু রোজ কোথায় বক্তা পাওয়া যাবে জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বললেন নিজেই শ্রোতা হতে হবে নিজেই বক্তা হতে হবে নিজেই গুরু হতে হবে নিজেই শিষ্য হতে হবে একথা ভগবত গীতায় ভগবান বলছেন নিজেই নিজের শত্রু নিজেই নিজের মিত্র নিজেই নিজেকে উদ্ধার করতে হবে ব্যবসা বাণিজ্য আমরা নিজের বুদ্ধিতে নিজে করি না পরের বুদ্ধি থেকে নিজের বুদ্ধি ভালো পরমার্থ জগতের তার আর মহাপ্রভু আরেকটা কথা বললেন কৃষ্ণের সংসার কর একটা হচ্ছে উৎপাতের সংসার কেউ কাউকে মানে না কেউ কারো কথা শোনে না স্ত্রীর কথা পতি শোনেন না পতির কথা পত্নী শোনে না ছেলে বাবার কথা শোনে না বাবা ছেলের কথা শোনে না বাবা বৃদ্ধ হয়ে গেছেন এখনো সবকিছু উনি নিজের হাতে মুঠোয় রাখেন কাউকে বিশ্বাস করেন না নাতি দাদুকে বিশ্বাস করে না দাদু নাতিকে বিশ্বাস করে না তো সেই সংসারটা কি বলেন ইটের পাজা এতগুলো ইট এক জায়গায় যদি পাজা করে রাখা হয় তাহলে তো ঘর দুয়ার কিছু হয়নি তো ওর ভিতরে সাপ খুব বাস করে ভালোবাসা নাই এক জায়গায় গুটিখানি লোক থাকলেই তো তাকে সংসার বলে না একটা ভালোবাসার বন্ধন থাকবে তো আনুগত্য থাকবে তো প্রত্যেকে প্রত্যেককে বিশ্বাস করবেন ভালোবাসবেন শ্রদ্ধা করবেন কথা শুনবেন তবে তো সংসার জীবন আনন্দময় হবে কিন্তু পারমার্থিকতা না থাকলে ধর্ম পরম ধর্ম না থাকলে সেই সংসার কখনোই সুখের হয় না উৎপাতের হয় দক্ষ যজ্ঞ এই জন্য ছাড়াছাড়ি এত টাকা পয়সা খরচা করে ছেলের বিয়ে দিলেন মেয়ের বিয়ে দিলেন দুদিন পরে আর মুখ দেখা দেখি নেই ছাড়াছাড়ি হয়ে গেল
সব টাকা পয়সা জমে গেল কি না, এরকম ঘরে ঘরে হচ্ছে। মহাপ্রভু বললেন দেখুন, এক উৎপাতের সংসার, এক হচ্ছে কৃষ্ণের সংসার, ঈশ্বরের সংসার। এই কৃষ্ণের সংসার কত, এক রজতম গুণের সংসার, এক সপ্তগুণের সংসার, সেবা ধর্মের সংসার, যেখানে মাতা পিতার সেবা হয়, যেখানে আত্মীয় স্বজনের সেবা হয়, দিন দুঃখী দরিদ্রের সেবা হয়, অতিথির সেবা হয়, ভগবানের সেবা হয়, এই সংসার। বাড়িতে বাড়িতে যেন মন্দির থাকে, প্রভু থাকেন, সকলকে ঠাকুরকে প্রণাম করতে হবে, ঠাকুর দর্শন করতে হবে, বাজারে গেলে আগে ঠাকুরের জন্য জিনিস কিনতে হবে, ঠাকুরও আমাদের মধ্যে একজন সদস্য। সংসারে আমরা পাঁচজন আছি তো, ঠাকুরকে নিয়ে ছজন হলো, কদের সব ক্ষেত্রে তাকে ধরতে হবে, সর্ব ব্যাপারে। পুজোর সময় কাপড় কিনতে গিয়ে আগে ঠাকুরের কাপড় যাচ্ছে, গয়না বানাতে গিয়ে ঠাকুরের গয়না, রান্না করতে গিয়ে ঠাকুরের আগে, সব ব্যাপারে ঠাকুরের আগে। আমরা বলেন আমরা পিছনে আছি, ওনাকে দিলে উনি কি মাথায় নিয়ে পালাবে নাকি, মেরে নিয়ে এক পয়সা খরচা করকে দেখ তেরে পাশ কুবের কা ভান্ডার খোল দুঙ্গা, আমার জন্য একটা পয়সা খরচা করে দেখো আমি কত টাকা পয়সা তোমাকে ছড়িয়ে দিই। ভক্তি থেকেই তো ঐশ্বর্য আসে, এমনি ধনী হয়। ভক্তি না থাকলে, ধার্মিক না হলে লক্ষ্মী সরস্বতীর দয়া হয়? যারা ধনী হয়েছেন তারা ধর্ম প্রবৃত্তি নিয়ে পরিশ্রম করে তো ধনী হয়েছেন। তো এই জন্য উৎপাতের জীবনের থেকে সুশৃঙ্খল জীবনে আসতে বলছেন মহাপ্রভু। কৃষ্ণের সংসার, বাড়িতে বাড়িতে মন্দির, ঠাকুরের ভোগ রাগ হচ্ছে, কীর্তন হচ্ছে, পাড়ার লোককে পরে ভক্ত বানানো হবে, আগে নিজের স্ত্রী পুত্রকে ভক্ত বানাতে হবে, আগে নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে ভক্ত বানাতে হবে, তারা যেন নাস্তিক না হয়, তারা যেন সনাতন ধর্মের মর্মকে বুঝতে পারেন, গর্ববোধ করেন যে আমরা সনাতন ধর্মাবলম্বী, তারা সর্বধর্মের প্রতি সম্মান করবেন, কিন্তু সনাতন ধর্মের প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধা থাকবে, তারা যেন পরম ধর্মকে বুঝতে পারে, মাতা পিতার কর্তব্য সেইভাবে সন্তানের ভিতরে সংস্কারকে আহিত করা, প্রতিষ্ঠিত করা। খালি পড়াশোনা করালাম, অর্থ উপার্জনের রাস্তাটা দেখিয়ে দিলাম, এতটুকুই মাতা পিতার কর্তব্য নয়, শিক্ষকগণের কর্তব্য নয়। কেন বললেন, যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা একই কমপি অনর্থায় কিমুযত্র চতুষ্টয়। যৌবন কালটা শত্রু, যৌবন একটা শত্রু, আবার যদি টাকা পয়সা থাকে তাহলে আরো বিপদ, আবার যদি প্রভুত্ব থাকে তাহলে আরো বিপদ, আবার যদি উনি অজ্ঞানী হন তাহলে আরো বিপদ। যার জীবনে চারটে আছে, যৌবন কাল আছে, বিপুল টাকা পয়সা আছে, ধনসম্পদ প্রভুত্ব আছে, আর অজ্ঞানী সে, অজ্ঞানতা আছে, তার জীবন তো পতন হবেই। যত্র ভাগবতে নলকুবর মণিগ্রীবের উপাখ্যান দেখানো হচ্ছে সেই প্রসঙ্গে, নলকুবর মণিগ্রীবে কিভাবে পতন হলো, দামবন্ধন লীলা। যত্র স্ত্রী দূতম আসব,
অজ্ঞানী হলেই যৌবন কাল এলেই টাকা পয়সা থাকলেই কি আসবে বললেন মদ্যপান আসবে আসবেই আসবে আর অবৈধ নারী সংস্রব বলে আসবেই আসবে কেউ বাঁচাতে পারবে যত্র স্ত্রী দূত আসব আর কি তাস পাশা খেলা জুয়া খেলা আর খাদ্যখানার কোন বিচার থাকবে না এগুলো আসবেই আসবে সে যদি প্রকৃত সনাতন ধর্মের রহস্য কি পরম ধর্মের রহস্য কি না জানে এর থেকে বাঁচাতে হবে তো পুত্র কন্যাকে আত্মীয় স্বজনকে দেশকে জাতিকে হিংসা দেশ থেকে এই জন্য মহাপ্রভু বললেন শ্রীপাদ কৃষ্ণের সংসার কিভাবে করতে হয় জগৎকে শেখান পার্ষদগণকে বললেন কৃষ্ণের সংসার করা শেখান কিভাবে কৃষ্ণের সংসার করতে হবে পরমার্থের সংসার করতে হবে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন গৃহে থেকে কিভাবে ভগবত আরাধনা ভগবত প্রাপ্তি হবে এই আদর্শ দেখাতে মহাপ্রভু নিতাইচাঁদকে বিবাহ করালেন নিতাইচাঁদকে কেন বিবাহ দিলেন কৃষ্ণের সংসার করার পদ্ধতি আপনি দেখান পার্ষদগণকে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন মহাপ্রভু নিজে সন্ন্যাস নিয়ে এত কঠোরতা পালন করলেন সন্ন্যাসে নিজের জন্য তিনি কিছুই করলেন না অথচ পার্ষদগণকে পাঠিয়ে গৌরদেশে সব বিবাহ করালেন স্থানে স্থানে ভক্তরূপী কল্পতরুকে রোপণ করলেন মহাপ্রভুর পার্ষদগণ প্রায় 95 শতকরা তারা গৃহে থেকে দেখালেন কৃষ্ণের সংসার কর গৃহস্থ আশ্রম সমস্ত আশ্রমের ভিতরে মধ্যমণি সমস্ত আশ্রমের জনক সমস্ত আশ্রমের পোষক গৃহী যদি না থাকে তাহলে পোষণ কে করবে যদি গৃহস্থ আশ্রম কর্মযোগের আশ্রম গৃহী কর্ম করছেন আর দেশকে দশকে পোষণ করছেন জগৎটাকে চালাচ্ছেন কারা গৃহস্থ ভক্তই তো তারা চালাচ্ছেন তারা যদি ইনকাম ট্যাক্স না দেন দেশ চলবে রাজ্য চলবে আমাদের দুমুঠ অন্ন জুটবে সন্ন্যাসীরা একমুঠ অন্ন পাবে ভিখারীরা ভিক্ষা পাবে মন্দিরগুলো চলবে শিক্ষা সংস্থান স্কুল দেবায়তন শিক্ষায়তন সমাজ সেবা এগুলি কারা করেন গৃহস্থেরাই তো করেন এই জন্য গৃহস্থ আশ্রম সকলের পূজনীয় এবং সমস্ত আশ্রমের মাতৃপিতৃ স্থানীয় মহাপ্রভু নিজে সন্ন্যাসী হয়ে গৃহী ভক্তগণকে প্রণাম করছেন শ্রীবাস পণ্ডিতাদি ভক্তগণকে প্রণাম করছেন তাদেরকে সম্মান সম্বর্ধনা জানাচ্ছেন কিন্তু সেই গৃহস্থ আশ্রম ধর্ম পরম ধর্মের কেন্দ্র শিক্ষা কেন্দ্র এই জন্য বললেন কৃষ্ণের সংসার করো এত উৎপাতের সংসার আছে সেটা তো আমরা দেখি সর্বত্র উৎপাতের সংসার কেউ কাউকে মানে না কেউ কারো কথা শোনে না আর সুশৃঙ্খল ভদ্র মার্জিত সেবা ধর্মে প্রতিষ্ঠিত শান্তির সংহতির সংসার তাই কৃষ্ণের সংসার করো কৃষ্ণের সংসার করতে গেলে একটু অনাচারকে ত্যাগ করতে হয় অনাচারী হলে হয় না
এই যে অনাচারের কথাগুলো আমরা বললাম, যে মদ্যপান আদি অবৈধ দেহ সম্পর্ক আদি, জুয়া তাস পাশা আদি যেগুলো ক্রিমিনালের কাজ, এত ক্রিমিনাল লাইফ, তাহলে ভদ্র সংসারী হতে গেলে, ভদ্র হতে গেলে ক্রিমিনাল লাইফকে ত্যাগ করতে হয়, ক্লিন লাইফ চাই, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন। এই তো, এই হচ্ছে কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, অনাচার অত্যাচার হিংসা দ্বেষ কলহ নিন্দা দ্রোহ অসৎ সঙ্গ অসৎ জ্ঞান অহংকার অভিমান, এগুলোকে ছাড়তে হয়তো। এই জন্য বললেন ছাড়ো অনাচার, শান্তির জীবন। ক্রিমিনাল লাইফ যেখানে সেখানে শান্তি কোথা থেকে আসবে? টাকা থাকলেই কি শান্তি আসবে? জীবে দয়া, সকলকে দয়া করো, সকলকে ভালোবাসো, সকলকে সম্মান করো, সেটা নিতাইচাঁদ দেখাচ্ছেন কিভাবে জীবে দয়া করতে হয়। শিবানন্দ সেন চৈতন্য চরিতামৃতে আছে, কুকুরকে পর্যন্ত প্রণাম করছেন। শিবানন্দ সেনকে মহাপ্রভু আদেশ করেছিলেন কাঁচড়াপাড়ার, উনি ধনী ভক্ত, যে গৌরমন্ডলের বাংলার সবাইকে নিয়ে তুমি প্রতি বছর নীলাচলে যাবে, পালন পোষণ করবে, আবার সকলকে রথযাত্রায় থাকবেন, তারা দর্শন করবেন, আবার সকলকে ঘরে পৌঁছে দেবেন, এই ভক্তের সেবা করবে। দেখুন মহাপ্রভুর শিক্ষা কেমন। আমাদের গোস্বামী পাদগণের কণ্ঠেই মহাপ্রভুর শিক্ষা, গ্রন্থেই শিক্ষা বিধৃত রয়েছে। বললেন নৃপন হরি সেবক, যারা সমাজপতি রাজা, তারা যদি নাস্তিক হন, বললেন এটা ভয়ঙ্কর দুঃখে কথা। যারা প্রভাবী, যারা সমাজপতি, যারা শাসক, তারা যদি নাস্তিক হয়, আর তারা যদি আস্তিক হয়, ভগবত ভক্ত হয়, নিজেও ধন্য হয়, সকলকে আনন্দ দিতে পারে। ধ্রুব প্রহ্লাদ তারাও তো রাজা ছিলেন, অম্বরীশও তো রাজা, কত কত রাজর্ষি হয়ে গেছেন, মহারাজ যুধিষ্ঠিরও তো রাজা, পরীক্ষিত তো রাজা, তারা শান্তি দিয়েছেন। রাবণ কুম্ভকর্ণ কংস হিরণ্যকশিপুর মহারাজ বেন, এরা রাজা হয়ে জগৎকে অশান্তি দিয়েছে, সৃষ্টির সন্তুলনকে নষ্ট করেছে। এইরকম যদি রাজা হয়, না হওয়াটাই আমাদের দুঃখজনক ব্যাপার। কবি ন হরিবর্ণক, উনি কত কত ভাষণ দেন, কত কত গ্রন্থ লেখেন, কিন্তু ভগবানের ব্যাপারে কোনো কথা বলেন না, ভগবানের কথা বলতে পারবেন না, ভগবানের ব্যাপারে কিছু কিছু লিখতে পারবেন না, বলে এটা বড় দুঃখের ব্যাপার। ব্যয়ী কৃতি, খুব ব্যয় করেন, টাকা পয়সা উনি খুব খরচা করেন, বিয়েতে বিলাতি মদের বোতল কিনে আর কোটি টাকা উড়িয়ে দিয়েছে, কত প্রশংসনীয়, কিরকম বিবাহে উৎসব করেছে। কিন্তু শ্রীহরির বিষ্ণু বৈষ্ণবের উদ্দেশ্যে, শ্রীহরির উদ্দেশ্যে উনি একটা টাকাও ব্যয় করেন না, ওটাকে উনি ব্যর্থ ব্যয় বলে মনে করেন, বলেন এটা ভীষণ দুঃখের ব্যাপার। অর্থ উপার্জন করতে কষ্ট আছে তো, অর্থ রক্ষা করতেও তো কষ্ট আছে,
সেই অর্থ দিয়ে যদি আমরা পরমার্থকে অর্জন না করতে পারি তাহলে সেই অর্থে যে উপার্জনের এত কষ্ট সেই কষ্টটাই সার হলো, হাতে কিছু এলো না। উনি খুব সরল, খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, এত সরল উনি। কিন্তু সরল হলে হবে কি, উনি শ্রীহরির আশ্রয় নেননি, ভক্ত জীবন লাভ করেননি, মহৎ কৃপায় নবজীবন প্রাপ্ত হননি। সেই সরলতাটা মাঠে মারা গেল পণ্য কিনা। সরল, খুব সরল মানুষ, খুব সৎ, কিন্তু ভগবানের ভজন করেন না, ঈশ্বরের অধিপতি নাই। তো সেই সরলতা আর কোন মূল্য রইল? খুব গুণবান ব্যক্তি, খুব ভালো গান করেন, খুব ভালো নাচতে জানেন, ছবি আঁকতে জানেন, শিল্পী, কথা শিল্পী, বললেন ভগবানের ব্যাপারে উনি কোনো গানও করেন না, ভগবান লীলার কোনো অভিনয়ের নাচও করেন না, যা করেন ঝিকঝাক হ্যাকাক, তাহলে কি হল, কি হল? তারপরে বললেন উনি গুরুদেবকেই ঈশ্বর বলে মনে করেন, দীক্ষা নিয়েছেন, দীক্ষে হয়েছে বলে নিয়েছি, আপনার আসনে কে আছে, বললেন গুরুদেবের ছবি আছে, গুরুদেব মহাপুরুষের ছবি আছে, গুরুদেবই ভগবান, মহাপুরুষই ভগবান, ওনার চরণেই তুলসী দেওয়া হচ্ছে, ভোগ হচ্ছে, আরতি হচ্ছে, উনি সবকিছু। ওখানে গোবিন্দ নাই, নারায়ণ নাই, বাস বেদের যে পঞ্চদেবতা, অন্তত মহাদেব থাকুন, শক্তি থাকুন, বা গণপতি থাকুন, বা নারায়ণ থাকুন, শাস্ত্রে তো এদের উপাসনার কথা আছে, বেদে আছে, কোটি কোটি বছর আগেও ছিল, আপনার সিংহাসনে কিছু না থাকুক, এনারা থাকুন, নারায়ণ থাকুন, নারে শ্রীকৃষ্ণ থাকুন, রাধা মাধব থাকুন, লক্ষ্মী নারায়ণ থাকুন, নাই শিব পার্বতী থাকুন, এনারা তো থাকবেন, শাস্ত্রে এনাদের উপাসনার কথা আছে, কিন্তু যাদের শাস্ত্রে উপাসনার কথা নাই তারাই এত বিরাট সুন্দর মন্দির, অথচ একজন মহাপুরুষকে বসিয়ে রাখা হয়েছে, সেই মহাপুরুষকে তুলসী দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, চন্দন দেওয়া হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, আরতি করা হচ্ছে, সেই মহাপুরুষই সবকিছু। বেদে তো এ কথা নাই, গীতায় তো এ কথা নাই, উপনিষদে তো এ কথা নাই। আরাধনা কার হবে, কে আরাধ্য? আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। তোর নারায়ণের আরাধনা ছেড়ে, বেদ যাদের আরাধনার কথা বলছে তাদের আরাধনা না করে মহাপুরুষকেই সেই আসনে বসিয়ে দিয়ে আর সেই আসনের থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরাধ্যকে, বলেন এটা ভারী দুঃখজনক। গুরুদেবের আরাধনা নয়, আরাধ্যের আরাধনা। গুরুদেব আরাধ্য, কিন্তু গুরুদেব তো ভক্ত তত্ত্ব, গুরুদেব তো সেবক, গুরুদেব তো ভক্ত। গুরুদেবকে যদি কৃষ্ণের আসনে বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা ভক্তিযোগ, ভক্তি মার্গ হয় না, হয় কৃষ্ণ নাই, কৃষ্ণের আসনটা দখল করে নিয়েছেন গুরুদেব, মহাপ্রভু নাই, মহাপ্রভুর আসনকে দখল করেছে অন্যে, এটা তো অপরাধজনক ব্যাপার। আপনার আসনে
যেন রাধা মাধব থাকেন। যদি রাধা মাধবকে রাখতে না পারেন অন্তত লক্ষ্মী নারায়ণ থাকুন, কল্যাণ হবে। শিব পার্বতী থাকুন, কল্যাণ হবে। গণপতি শাস্ত্রোক্ত দেব দেবী থাকুন, কল্যাণ হবে। কিন্তু ধীরে ধীরে এগোনো যাবে। কিন্তু যদি গুরুদেবের পূজা হয়, গুরুদেবের ভোগরাগ, গুরুদেবের আরতি, তাহলে তো তার কোনো গোড়া নাই, পেছনে গিয়ে তো শূন্য, খালি আকাশ। এটা হচ্ছে শূন্যবাদ, ব্রহ্মবাদ, অহংগ্রহ উপাসনা। বাংলাদেশ, বাংলা এই ভাবধারায় কলুষিত। বাংলায় আমাদের উত্তর ভারত, পশ্চিম ভারতে এই ভাবধারা তত প্রভাব বিস্তার করেনি। সোনার বাংলায় এই ভাবধারা যতটা বিস্তার করেছে, গুরুই ভগবান। কিন্তু ভক্তি শাস্ত্র তো তা বলে না। গুরুদেব ভগবানই, ভগবানকে পাইয়ে দেন, ভগবানের প্রতিনিধি, ভগবানের মতো পূজ্য, সম্মাননীয়, আদরণীয়। তাই বলে উনি ভগবানের আসনে কেন বসছেন? গুরু বাদ যেন আমরা সৃষ্টি না করি, ঈশ্বরবাদ, ভক্তিবাদ, প্রেমবাদের জায়গায় যাতে গুরুবাদ না আসে। গুরুকে নিয়ে যেন একটা দলবাজি না করি, একটা গোষ্ঠীর সৃষ্টি না করি। দল করব কাকে নিয়ে? মহাপ্রভুকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, রাধারানীকে নিয়ে। সেখানে সবাই চলে আসে। আমরা যদি দল করি, সেই দল হবে গৌরাঙ্গের দল, নিতাই চাঁদের দল, শ্রীকৃষ্ণের দল, সোসাইটি, রাধারানীর দল, সবাই শ্রীকৃষ্ণের গণ, কৃষ্ণদাস, কৃষ্ণের দাস দাসী, সবাই রাধারানীর দাস দাসী, সবাই মহাপ্রভুর দাস দাসী, সবাই নিতাই চাঁদের। যে নিতাই বলে সেই তো নিতাই। নিতাই কার বললেন? যে নিতাই বলে নিতাই তার। গৌর কার বললেন? যে গৌর বলে গৌর তার। কৃষ্ণ কার? যে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তার। রাধারানী কার বললেন? যে হা রাধে, হা প্রাণেশ্বরী বলে রাধারানী তার। এখানে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সোসাইটি বললেন কোন গণ্ডিবদ্ধ বস্তু নয় ঈশ্বর। ঈশ্বর কোন গণ্ডির অধীন নয়। শাস্ত্র বলছেন গগন সদৃশম, ব্রহ্মতত্ত্বকে বোঝানো হচ্ছে যে উনি আকাশের থেকেও মহান। তাহলে নিতাই গৌর আমাদের ভাতের হাড়ির ভিতরের কোন জিনিস নয়, শ্রীকৃষ্ণ আমাদের হাতের মুঠের কোন লাড্ডু সন্দেশ নয়, যেরকম হাতের মুঠের মধ্যে রাখব। উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সবার পিতা, পিতার পিতা, পিতামহ, পবিত্র ওঙ্কার, স্রষ্টা। এইভাবে তো বুঝতে হবে। পৃথিবী কার? সবার। সূর্য কার? সবার। বায়ু কার? সবার। আকাশ বাতাস কার বলেন? সবার, সবার সমান অধিকার। তেমনি ভক্তিতে, ভজনে, সেবায়, সম্প্রসারণে সবার সমান অধিকার। এই জন্য মহাপ্রভুর শিক্ষা, বেদের শিক্ষা। আমরা মহাপ্রভুকে ধরব কেন? বেদ উপনিষদের থেকে ধরব, গীতা ভাগবতের থেকে ধরব। কৃষ্ণ ভজনে হন সবের অধিকারী। কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী,
এমনকি কুকুর বেড়ালগুলোর পর্যন্ত ভোজনের অধিকার আছে। কুকুরগুলো পর্যন্ত রাত জেগে ভক্তের বাড়িতে মন্দিরে সেবা করছে না, পাহারা দিয়ে সেবা করছে না কুকুরগুলো, ওদেরও ভজন হয়ে যাচ্ছে। এই জন্য বলা হয়েছে বৈষ্ণবীর দ্বারে ভক্তের দুয়ারে যদি হতাম কুকুর, এঠো দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। গাওয়া হয়েছে কিনা রাজর্ষি ভরত, উনি ঋষির আশ্রমের দ্বারে উনি হরিণ হলেন কিনা, হরিণ জন্ম পেলেন কিনা, তাহলে কখন কি হয় কিছু তো বলা যায় না। আজ যে মানুষ আছে কাল সে পশুজনীয় তো যেতে পারে। যেখানে যে কুলে জন্ম হোক না, যে সে দেহ পাইয়া, আমার যে কোনো কুলে জন্ম হোক, ভক্ত কখনো বলেন না যে আমার ব্রাহ্মণের কুলে জন্ম হোক, কোথায় কোনো ভক্ত বলেন না। ভক্ত কখনো বলেন না যে আমার বৈশ্য কুলে জন্ম হোক, ভক্ত কি বলেন, যে কুলে জন্ম হোক না আমি কুল দিয়ে কি করব, আমার তো কুল ভেঙে গেছে, বন্যার জলে নদীর কুল ভেঙে যায়, কি কবে বরণ কুল। এই যে আপনারা এখন হরিকথা শ্রবণ করছেন, আপনাদের ভিতরে ব্রাহ্মণ রয়েছে, ক্ষত্রিয় রয়েছে, বৈশ্য রয়েছে, সব রয়েছে, কোনো ভেদাভেদ আছে? আমরা কোনো ভেদ করি? যখন আপনাদেরকে প্রসাদ পাওয়ানো হবে কোনো ভেদ করা হবে? সম্মান করা হবে, দান দক্ষিণা করা হবে, কোনো ভেদ করা হবে? এই অভেদের স্রষ্টা আমাদের মহাপ্রভু, আমাদের নিতাই চাঁদ, সমস্ত সর্ব ব্যাপারে অভেদ, সমস্ত ভেদাভেদের চিরতিদানজনী। এই হচ্ছে বিশুদ্ধ ভক্তি, এই হচ্ছে পরম ধর্ম। যে কুলেতে কেন জন্ম হোক না, যে সে দেহ পাইয়া, ভক্ত কখনো বলেন না যে আমাকে মানুষ করে জন্ম দিও, দিও দিও না দিও না দিও, যে সে কুলে জন্ম হোক না, যে সে দেহ পাইয়া, আমি তোমার ভক্ত সঙ্গে ফিরি, ভক্ত সঙ্গ চাই, তোমার গুণ গাইয়া, ভক্ত সঙ্গ চাই, তোমার গুণগান শ্রবণ কীর্তন চাই। কি মানুষ ও পশু, পাখি কি এ জন্ম, অথবা কীট পতঙ্গ, দেখুন ভক্তি কাকে বলে, কীট পতঙ্গ হয়েই জন্ম, ধামের কীট হব, ধামের পাখি হব, ধামের পতঙ্গ হব, লীলাস্থলী মন্দিরে পায়রা হয়েও যদি জন্মাই, মন্দিরের পায়রা হব, ভক্তের বাড়ির পায়রা হব, অভক্তের না। কুকুর হয়ে যদি জন্মাই, ভক্তের বাড়ির কুকুর হয়। এই ভক্তি, ভক্তকে বড় করা হচ্ছে, বর্ণকে বড় করা হচ্ছে না, আশ্রমকে বড় করা হচ্ছে না, বড় করতে হবে ভক্তকে, ভক্তিকে। কে মানুষ পশু, পাখি কি এ জননী, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতা গতি পুন পুন, আমার মতি রহু তুয়া পর সঙ্গ, তোমার প্রসঙ্গে তোমার কথায় নামে ভজনে যেন আমার রতিমতি হয়। এইটাই হচ্ছে পরম ধর্ম, পরম কর্তব্য। বাকি বলেন বাকি সব মোচার খোসা। আপনি যে গর্ভমোচা কিনে আনলেন, কাল মোচা ঘন্ট হবে, তো পুরো মোচাটাকে এইভাবে আমানি করবেন, পুরো মোচার ঘন্টটা করবেন, কিছু বাদ দিতে হবে, বাদ দিয়ে এতটুকু পাওয়া গেল, বললেন তেমনি
ধর্ম কে ছাড়িয়ে খোসা ভিতর থেকে পরম ধর্ম কে নিতে হবে। ধর্ম নিয়ে মাথা ঘামালে হবে না, পরম ধর্মে যেতে হবে। এত বড় নারকেলটা কিনে আনলেন, এবার কড়াইয়ে দিয়ে নারকেলটাকে নাড়ু করুন দেখি, বাজার থেকে নারকেল কিনে এনে আর কড়াইয়ে দিয়ে দেন হবে? নারকেলটাকে ফাটাতে হবে, করাতে হবে। তাহলে ধর্মের ভিতর থেকে পরম ধর্ম, পরম কর্তব্যকে নিতে হবে। বাকিটা বলেন, বাকিটা মাথায় ছুঁয়ে রেখে ন ধর্ম না ধর্ম, ধর্মেও দৃষ্টি নেই, অধর্মেও দৃষ্টি নেই, পাপেও দৃষ্টি নেই, পুণ্যেও দৃষ্টি নেই। পুণ্য সে সুখের ধাম, তার না লইও নাম, স্বর্গ মুক্তি দুই পরি হলি। কেবল ভক্ত সঙ্গ, ভক্তির কথা শোনা, ভক্ত সঙ্গ করা, লীলা কথা রস রঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। নাচ গান করব আনন্দে, তোমার ভক্ত সঙ্গে ফিরি, তোমার গুণ গাইয়া, তোমার নাম গাহিতে শুনিতে, ভক্ত সঙ্গে সাত্বিক বিকার প্রভু কি হবে মোর অঙ্গে। চোখে জল আসবে কি, দেহ পুলকিত হবে কি, রোমাঞ্চিত হবে কি? মহাপ্রভু অখণ্ড বাংলাকে উদ্ধার করতে, পরম ধর্মের প্রচারের জন্য, খণ্ড বাংলা নয়, পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আমরা কথা বলি না, অখণ্ড বাংলার দিকে তাকিয়ে নিতাই চাকরি পাঠিয়ে দিলেন। সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। তাহলে মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত আমরা হরিনাম না পাচ্ছি, উনি সুখী হবেন না, হিতাই চাঁদ সুখী হবেন না। যতক্ষণ আমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র না পাচ্ছি, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, ততক্ষণ মহাপ্রভুকে সুখী করা যাবে না, সাজে গোজে হবে না। এক নিবেদন তরে নয়নে দেখিবে যাবে, কৃপা করি শ্রীপাদ, কৃপা করি লওয়াইও নাম, হরিনাম নেওয়া হবে। যদি বলি হরিনাম তো নিতে চায় না, বলেন তুমি কৃপা করে হরিনাম, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, মতিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র করে ধরি জীবের শিখা। এই হচ্ছে নিতাই চাঁদের আদর্শ। নাম প্রেম প্রচারের দায়িত্ব উনি গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভুই শ্রীমন মহাপ্রভু কর্তৃক যে উদ্বোধিত বৈষ্ণব ধর্মের আদর্শের বিজয় পতাকাকে ঊর্ধ্বে উত্তোলন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেকালে 500 বছর আগে আমাদের দেশে জাতিবাদ ধর্মবাদ বর্ণবাদ সংকীর্ণতায় দেশ ছেয়ে গেছিল। একদিকে দেশে যেমন পাশ্চাত্য শাসন ছিল, অপর দিকে দেশে ছিল যারা সমাজের উচ্চ শ্রেণী, তাদের ভিতরে নিম্ন শ্রেণীর প্রতি হেয় অবজ্ঞা ঘৃণাভাব, কেউ কারো সঙ্গে সহমত হতে প্রস্তুত নয়।
হানাহানি বাদানুবাদ সংকীর্ণতা চুত মার্গ তারপরে উচ্চ নীচ বিচার মহাপ্রভু বললেন শ্রীপাদ বাংলার থেকে এই জাতি ধর্ম বর্ণ এই নিয়ে যে কলহ উচ্চ নীচ ভেদাভেদ এই ভেদাভেদকে আপনি দূর করে দিন শ্রীপাদ সকলকে এক সূত্রে গাঁথুন এক ছাতার তলে এই জন্য নিতাই চাঁদ যে প্রচার করেছেন তার ভিতরে জাতি ধর্ম বর্ণের গুরুত্ব নেই নির্বিশেষে আপামর জনসাধারণকে মানুষ মাত্রকে এমনকি বালকগুলিকে পর্যন্ত উনি ঐক্যবোধে নাম প্রেমের আহ্বানে সংকীর্তনের প্রাঙ্গণে এনে সকলকে উপস্থিত করেছেন নিতাইচাঁদই সকলকে আহ্বান করে বলেছেন আজ সংকীর্তন হবে আপনারা সংকীর্তনের প্রাঙ্গণে আসুন আজ এখানে মহোৎসব হবে প্রসাদ গ্রহণের প্রাঙ্গণে আসুন আজ এখানে কৃষ্ণ কথা হবে প্রাঙ্গণে সকলে আসুন এইভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিতাই চাঁদ সকলকে ঐক্য সূত্রে এক জায়গায় এক অঙ্গনে এক আসনে নিয়ে এসেছে আগের দিনে সমাজপতিরা এইভাবে এক আসনে বসত না এক জায়গায় বসে প্রসাদ পেত না ভেদাভেদ উচ্চ নীচ বিচার উনি কুলীন উনি শ্রেষ্ঠ উনি কনিষ্ঠ উনি অস্পৃশ্য এইরকম বিচার আছে আপামর জনসাধারণকে যে ঐক্যবোধে উদ্দীপিত করে বৈদিক যে সাম্যবাদ যে সংহতিবাদ যে সমন্বয়বাদ যে নিরপেক্ষবাদ যা বেদে আছে রামায়ণে আছে উপনিষদে আছে যে আমরা একসঙ্গে চলব বলব একসঙ্গে পরম মঙ্গলকে প্রাপ্ত হব বেদ রামায়ণ উপনিষদ গীতা ভাগবত যে সাম্যবাদ যে ঐক্যবোধ যে সংহতি প্রীতি মৈত্রীর কথা বলেছেন নিতাই চাঁদ সেই বৈদিক সাম্যবাদকে প্রচার করেছিলেন এই সভার বাংলায় এর আগে ব্যাপক এই রকম ঐক্যবাদ কেউই আনেননি সকলকে দিয়েছিলেন উনি প্রেমের বীজ মন্ত্র সকলকে দিয়েছিলেন উনি কৃষ্ণ নাম গৌর নাম যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ যিনি গৌর হরি বলবেন যিনি গৌর বলবেন গৌরাঙ্গের শিক্ষাকে মানবেন তিনি আমার প্রাণ বাসন্তী বলছে শ্রীপাদ ভণ্ডামি করবেন না আমরা সংসারী মানুষ কর্ম করতে দিন ব্যবসা বাণিজ্য আছে চাষবাস আছে আমরা শ্রমজীবী বসে বসে খাই না আপনাদের মতো দুধে ঘিতে স্নান করি না রসগোল্লা চেবাই না আমরা খেটে খাই অতএব বিরক্ত করবেন না রোজ রোজ বাড়িতে হানা দেবেন না নিতাই চাঁদকে তাড়িয়ে দিচ্ছেন নিতাই চাঁদকে মার খেতে হয়েছে মাথা ফেটেছে এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায় পাশণ্ডীর দরজায় গড়াগড়ি দিচ্ছেন অধম অতীত জীবের দ্বারে দ্বারে গিয়া
রক্তপাত হয়েছে কিনা। নিতাই চাঁদের মাথায় হা ভাঙা হাড়ির কানা দিয়ে মেরেছে কিনা। তাহলে অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া কি এরকম সে নিতাই চাঁদ প্রচার করেছে, এরকম সেজে গুজে ম্যাশাশনে বসে, এরকম মঞ্চে বসে নিতাই চাঁদ প্রচার করেছেন, এরকম সিংহাসনে বসে সেজে গুজে মালা করে? বললেন, না, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। ভগবান এত নিচে কোনদিন নামেননি, রাম নৃসিংহ বামন বরাহ যজ্ঞ দত্ত ঋষভ পৃথু নরনারায়ণ হংস হয়গ্রীব রাম পরশুরাম বুদ্ধ কল্কি, কি কহিব কত শত তুয়া অবতার, কোন অবতারে ভগবান এত নিচে নামেননি, এইরকম সহিষ্ণুতা প্রকাশ করেননি, এত কাঙাল সাজেননি। নিতাই চাঁদ যত নিচে নেমেছেন, যত কাঙাল সেজেছেন, দন্তে তৃণ ধারণ করেছেন, এত বলি পাষণ্ডী বলছে মহাশয় যান ভণ্ডামি করবেন না যান, এত বলি নিতাই আমার ভূমি গড়ি যায়, পাষণ্ডীর দরজায় গড়াচ্ছেন দণ্ডবত করে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, মরল জন্মালো মরল, এরকম কত জন্মাচ্ছে কত মরছে, রোজ কত জন্মায় কত মরে। এই জন্য তিনি সকলকে দিয়েছেন প্রেমের বীজ মন্ত্র, তার আন্দোলন ভাগবত ধর্মের আন্দোলন, প্রেম ধর্মের আন্দোলন, সংহতি প্রীতি মৈত্রী ঐক্যবাদের আন্দোলন। তিনি ছিলেন তৎকালীন সমাজের সংস্কারক, তিনি আমাদের এই সোনার বাংলায় সমাজ সংস্কার করেন, সেকালের তিনি সংকীর্ণ সমাজের ভিতরে উদারতা আনেন, ঐক্যবোধ আনেন, জাতি পাতির ভেদকে উনি দূর করে দেন, ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, প্রকাশ্যে সংকীর্তনের মাঝে নৃত্য করতে করতে ব্রাহ্মণ চণ্ডালকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন যে আপনার ভক্তি হলো, আপনার জীবন ধন্য, আমি ব্রাহ্মণ বটে, ব্রাহ্মণ কুলে ভগবত ইচ্ছায় আমার জন্ম হয়েছে বটে, কিন্তু আমার ভিতরে ভক্তির লেশ নেই, আমি ভক্তিকে পাইনি, বুঝতে পারি। এই বলে ঠাকুর মহাশয় চণ্ডালকে বুকে নিয়ে কাঁদছে, এই দৃশ্য ফুটে উঠল। ভট্টাচার্য মশাই, গাঙ্গুলি মশাই, মুকুটি মশাই, উনি চণ্ডালকে বুকে নিয়ে, মুচিকে বুকে নিয়ে কাঁদছে, আমার কিছু হলো না, আমি কিছু পেলাম না, আমার জীবন বৃথা গেল। যখন চোখে জল আসে তখন চোখের জলে অহংকার অভিমান ধুয়ে পরিষ্কার, ওই জন্য দেখুন বাংলায় কি দৃশ্য ফুটে উঠল। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ, এই নাটক কবে ছিল যে উচ্চ নীচ জাতি আজ এক হয়ে গেল, মানুষ মানুষ এক, মানুষে মানুষে ভেদ, মানবতার বিরোধী। নিতাই চাঁদ এই সাম্যবাদ প্রচার করলেন, সমাজ সংস্কার করলেন,
তিনি তৎকালীন ষোড়শ শতাব্দীতে সমাজ ছিল ব্রাহ্মণ্যবাদ প্রধান, সর্বক্ষেত্রে ব্রাহ্মণগণ মাথা উঁচু করে চলত, অন্যকে পায়ের তলায় রাখত। সেই ব্রাহ্মণ্যবাদ প্রধান স্মৃতিশাস্ত্র প্রবর্তিত যে সমাজ ব্যবস্থা, তার মধ্যে থেকেও নিতাই চাঁদ ৩৬ জাতির, আমাদের সনাতন ধর্মাবলম্বীগণের ভিতরে ৩৬ জাত রয়েছে বিভিন্ন, বলেন ৩৬ জাতির সকলকে একসঙ্গে ডেকে আর এক পঙ্ক্তিতে আমি ব্রাহ্মণ, আমি তো ওনার সঙ্গে বসে খেতে পারি না। এই জন্য নিতাই চাঁদ তিনি পানিহাটির দণ্ড মহোৎসবে বাংলায় এসেই পানিহাটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকাশী রাঘব পণ্ডিত স্বামী মেলা সঙ্গে ভাই অভিরাম গৌরী দাস গুণধাম কীর্তন বিহার কুতুহলে রামাই সুন্দর আনন্দ বাসু আদি ভক্ত বৃন্দ সতত কীর্তন রসে ভোলা পানিহাটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকাশী রাঘব পণ্ডিত স্বামী মেলা দই চিরে দুধ চিরে দই চিরে কে আর নানা রকম ফল মিষ্টি মাখিয়ে চৈতন্য চরিতামৃতে আছে মহোৎসব নাম শুনি যত বিপ্র ভট্টাচার্য আইলা মান্য করি প্রভু সবারই উপরে বসাইলা আর চারিদিকে ঘিরে পিণ্ডাত গঙ্গার পাত্র বটগাছ বটগাছের উপর তলাটা বাঁধা সব ব্রাহ্মণ পণ্ডিত ভট্টাচার্য এসেছেন নিতাই চাঁদ সকলকে সম্মান করে সকলকে বসিয়েছেন আসুন এইখানে বসুন সামনে বসুন এইখানে এসে বসুন ভট্টাজী মশাই চারিদিকে পার্শ্ব একেবারে গঙ্গা অবধি রাস্তা অবধি গঙ্গার যারা উপরে জায়গা পায়নি তারা গঙ্গার চলে নেমে দাঁড়িয়েছে সকলের সামনে মালসায় দই চিরে আর দুধ চিরে জ্যৈষ্ঠ মাস আম আছে কাঁঠাল আছে কলা আছে তারপরে সেখানে খেজুরের গুড় আছে সেকালের দিনে এত চিনির প্রবর্তন হয়নি সন্দেশ আছে দই আছে মিষ্টান্ন আছে মুরগি আছে বাতাসা আছে নানা রকম ফল আছে নিতাই চাঁদ সকলকে দুই 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 দুটো 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 মালসা দেওয়ালেন উপরে যারা জায়গা না পেয়েছে তারা গঙ্গার জলে নেমে হাঁটু জলে দাঁড়িয়ে কোমর জলে দাঁড়িয়ে দই চিরে নিয়ে আর আস্বাদন করেছে সবকে এক জায়গায় নিয়ে এসেছে ভট্টাচার্য মশাইও পাচ্ছেন এখানে কে জিজ্ঞাসা করে যে আপনি কোন জাতের কোন বর্ণের আপনি সন্ন্যাসী কি আপনি মহাপ্রভুর পার্শ্বদের ভিতরে ব্রহ্মচারীও রয়েছে নকুল ব্রহ্মচারী ব্রহ্ম শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন তখন আর ব্রহ্মচারী পরমানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী বললেন একসঙ্গেই তো সকলে বসছেন বাসুদেব দত্ত শিবানন্দ সেন তারপরে গোবিন্দ ঘোষ মাধব ঘোষ বললেন সব আছে কে বাদ ভুইমালি আছে ঝরু ঠাকুর ৬৪ মহান্তের আসনে দেখবেন সকলের নামের পদবীগুলো আছে বসুও আছে রামানন্দ বসু তাহলে ৩৬ জাতকে এক জায়গায় করে এক সূত্রে বাঁধা গেছে সমাজ ব্যবস্থার ভিতরে থেকেও তিনি
সকলকে এক পঙ্ক্তিতে বসিয়ে ভজন করিয়ে বৈদিক সাম্যবাদের বীজ বপন করেছে, সাম্যবাদ দেখিয়েছেন। ওই পতিত পাবনি গঙ্গার তটে পানিহাটি গ্রাম থেকে আরম্ভ হয়েছে নিতাই চাঁদের এই লীলা, সেই লীলা আজও চলছে, আজও মানসা ভোগ, দই চিড়ে ভোগ, দুধ চিড়ে ভোগ, মালপোয়া, এই যে চৌষট্টি মানুষের ভোগরা নিতাই চাঁদই প্রবর্তক, মহাপ্রভু প্রবর্তক, প্রত্যেকটা কাজ মহাপ্রভুর ইশারায় হচ্ছে, করছেন নিতাই চাঁদ। সেই দণ্ড মহোৎসবে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন, নিতাই চাঁদ স্মরণে মহাপ্রভুকে ডেকে এনেছেন, মহাপ্রভুকে সঙ্গে নিয়ে প্রতি মণ্ডলে ঘুরেছেন, মহাপ্রভুর আসন ডান দিয়ে দিয়ে সেখানে দই চিড়ে দুধ চিড়ে ফল আদি দিয়েছেন। এই কথাও চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু আসিলা দেখি নিতাই উঠিলা, ধ্যানে মহাপ্রভুকে আনিলা। সেই যে ধারা, সেই যে পরম্পরা আজও চলছে, সুদীর্ঘ সাড়ে পাঁচ শত বৎসর পরেও আজ নিত্যানন্দ নাম সর্বত্র সমাদৃত, গৌর নামের পাশে পাশে নিতাই নাম। তবে হ্যাঁ, আমাদের দুঃখ ব্যথা বেদনা আজও নিতাই চাঁদকে সাড়ে পাঁচশো বছর হয়ে গেলে হবে কি, আজও নিতাই চাঁদকে আমরা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি, বাংলার প্রতি ঘরে ঘরে নিতাই চাঁদের চিত্রপট এখনো পৌঁছায়নি, এখনো নিতাই নাম পৌঁছায়নি, নিতাই মন্ত্র, নিতাই গায়ত্রী পৌঁছায়নি, নিতাইয়ের আরাধনা পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? বাঙালির তারা তাদের সমাজ সংস্কারক, বৈদিক সাম্যবাদের প্রচারক, সংকীর্তনের প্রচারক, বিষ্ণু বৈষ্ণবতার প্রচারক, নিতাই চাঁদকে ঘরে ঘরে কেন পায়নি? সব ঘরে বাঙালির নিতাই চাঁদ আছেন? নিতাই চাঁদের সুন্দর চিত্র আছে কি? প্রাচীনতম চিত্র, ক্যালেন্ডারের চিত্র না, ক্যালেন্ডারের যে চিত্রগুলি সেগুলি সর্বক্ষেত্রে শাস্ত্রীয় নয়, নিতাই চাঁদের তো প্রাচীন অঙ্কিত শাস্ত্রীয় চিত্র রয়েছে। বাঙালির প্রতি ঘরে ঘরে নিতাই চাঁদের আসন এখনো স্থাপিত হয়নি, প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুর দেবতার চিত্রের, মহাপুরুষগণের চিত্রের সাথে সাথে নিতাই চাঁদের চিত্র তো পৌঁছায়নি, নিতাই নাম তো পৌঁছায়নি, নিতাইয়ের দেশ সবাই তো জয় নিতাই নিতাই বলে না, সবাই তো বলে না, সবাই তো বলতে চায় না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। ঠাকুর মহাশয় এত বড় কথা বললেন, নিতাইকে বাদ দিয়ে ঘোড়া নিয়ে ঘাসেও না, সিঁড়ি আছে, নিতাই আমাদের সিঁড়ি, সেই সিঁড়ি সিঁড়ি ধরে ওঠো, নিতাই সিঁড়িকে না ধরে লাফ দিয়ে ছাদে দোতলা ছাদে উঠে দিও না, ঠ্যাং ভাঙবে। নিতাই রূপী সিঁড়ি আছে, লিফট রয়েছে, নিতাই রূপী লিফট যদি তাকে ছেড়ে দিয়ে আর লাফ দিয়ে দোতলা তেতলার ছাদে উঠি, আবার ওখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি, তাহলে ঠ্যাং ভেঙে। নিতাইকে অবহেলা করো না, ধরো ধরো শ্রীপাদ চরণ, বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ ধরো ধরো শ্রীপাদ চরণ। কেন এই কথা বললেন? ঠাকুর নরোত্তম ব্রজের শিক্ষায় শিক্ষিত,
উনি লোকনাথ গোস্বামী পাদের মন্ত্র শিষ্য, জীব গোস্বামী পাদের ছাত্র, শিক্ষার শিষ্য, বৃন্দাবনে ওনার সাধন ভজন সিদ্ধি পড়াশোনা, উনি এত গৌরমন্ডলের মহিমা বলছেন। উনি তো বলেছেন গৌরমন্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, আমরা বলেছি উনি তো বলেছেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুচিতল যে ছায় জগত জোড়া, কে বলেছে কে লিখেছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, পেলেও পাওয়া হয় না। এই যে আপামর জনসাধারণের মধ্যে হরিনাম সংকীর্তনের বিপুল প্রচার, শ্রী নিত্যানন্দ প্রভু সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নিত্যানন্দ প্রভু যে মহান উদ্দেশ্য সাধনার নিমিত্ত জগতে আবির্ভূত হয়েছেন, তিনি নিজে এবং তার পার্ষদগণের মধ্যে দিয়ে, তার ভক্তগণের মধ্যে দিয়ে, দাসানুদাসগণের মধ্যে দিয়ে তিনি হরিনাম সংকীর্তনের দ্বারা যে আনন্দ শক্তি সঞ্চার করেছেন, সকলকে যে আনন্দ দিয়েছেন। নিতাই চাঁদ নেচে গেয়ে হরিনাম শুনিয়ে হরিনাম করে যে আনন্দ শক্তি সঞ্চার করেছেন জগতে, আনন্দ দিয়েছেন সকলকে, এবং ভজনে উন্নত সোপানে আরোহণ করিয়েছেন সকলকে, এ সমস্ত কথা অনুভবের বিষয়, গবেষণার বিষয়। ভজনের উচ্চ পর্যায়ে না গেলে, পরম ধর্মের সমাশ্রয় জীবনে না পেলে এই কথা প্রত্যক্ষ সত্যতা অনুভব করা যায় না। এই কথাগুলিকে কাল্পনিক বলে মনে হয়, এই জন্য মহাপ্রভু বলেছেন নিত্যানন্দে যাহার তিলার্ধিক দেশ, দাস হইলেও ভজিলেও সেই জন কবু মন প্রিয় নহে। নিত্যানন্দ তত্ত্বে সাবধান হতে বলেছেন যে নিত্যানন্দ প্রভুতে যদি দেশ থাকে, নিত্যানন্দ তত্ত্বে যদি অজ্ঞানতা থাকে, তাহলে তিনি আমার দাস হলেও আমার প্রিয় নন। নিত্যানন্দ চরণাপরাধীর মুখ আমি মুখ দেখি না, নিতাই বিমুখীর মুখ দেখি না। বিশ্ববাসীর দ্বারে দ্বারে গিয়ে নিখিল কল্যাণ সাধন করেছেন নিতাই চাঁদ। আর যে পদ্ধতি উনি অবলম্বন করেছেন, এই পদ্ধতি কোন মহাপুরুষ, কোন ভগবত ভগবত অবতার কর্তৃক অঙ্গীকৃত হয়নি। এইটি নিতাই করুণার বৈশিষ্ট্য। যাই হোক, নিতাই চাঁদের আবির্ভাব ভূমি আমাদের জন্মভূমি ভারতবর্ষই নিতাই চাঁদের লীলাক্ষেত্র। আমাদের জন্মভূমি নিতাইয়ের লীলাভূমি, এই ভারতের বুকেই নিতাইয়ের লীলা। যুগে যুগে ভগবান বিভিন্ন অবতারে তার পার্ষদগণকে নিয়ে এই ভারত ভূমিতেই অবতীর্ণ হন। স্বয়ং ভগবানের প্রকাশ অবতার এই ভারত ভূমিতে, অপ্রাকৃত তার আবির্ভাব, জন্মকর্ম সব কিছু। নিতাই চাঁদ এসেছেন আমাদের সোনার বাংলায়, জন্ম নিয়েছেন বীরভূম জেলায় এক চক্রা গ্রামে। নিশ্চয়ই আপনারা সকলে এক চক্রা ধাম দর্শন করেছেন, সময় পেলেই আপনারা ধামে যাবেন, তীর্থে যাবেন।
সকলের শ্রীচরণে অনুরোধ, সময় পেলে ধামে যাবেন, তীর্থে যাবেন, শ্রীপাদগুলি দর্শন করবেন, মনের উদারতা বাড়বে, সংকীর্ণতা যাবে, ধর্ম পরম ধর্মকে প্রত্যক্ষ ভাবে জানা যাবে। বীরভূম জেলা আপনাদের পরিচিত জেলা, তবে হ্যাঁ, চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের মতো এতটা উর্বর জেলা নয়। লাল মাটি, পাথুরে, কঠিন মাটি, সেই বীরভূম জেলায় বোলপুরের অনতি দূরে, রামপুর হাটের অনতি দূরে এই ইংরেজির 1473 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব 1486 খ্রিস্টাব্দে, আর নিতাইচাঁদের আবির্ভাব 1473 খ্রিস্টাব্দে, তাহলে 86 এবং 73 এর ভিতরে ব্যবধান কত হয়? এতটুক বছরে ব্যবধান বয়সে 1473 খ্রিস্টাব্দে এক চক্রা ধামে, এখন যে আমরা এক চক্রা দেখতে পাই, প্রাচীন এক চক্রা এখন মাঠ ঘাটে পরিণত হয়েছে। পরবর্তীকালে বীরচন্দ্র প্রভু নিত্যানন্দ প্রভুর সুযোগ্য পুত্র, তিনি সেই স্থানকে গিয়ে স্থানকে সংস্কার করে শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করে বাঁকাড়ায়। নিত্যানন্দ প্রভুর পুত্রের নামে এই জন্য এখন নাম বীরচন্দ্রপুর। এক চক্রা রামায়ণে প্রসিদ্ধ নগরী, অসুর রাক্ষসের রাজ্য ছিল এক সময়, জঙ্গলাকীর্ণ, পাণ্ডবগণ বনবাসীর সময়ে, গুপ্তবাসীর সময়ে বেদব্যাস পাণ্ডবগণকে এই এক চক্রায় এনে রেখে যান, বলে তোমরা এখানে থাকো, সময় মতো আবার আমি আসব, এখান থেকে নিয়ে যাব। সেই এক চক্রা ধাম মহাভারতে, যেখানে ভীম বকাসুরকে বধ করেছিল, এখনো বকাসুরের ফজিল রয়েছে দেহাবশেষ, এখনো অসুরের নামে কোটাসুর জায়গার নাম রয়েছে। একদিকে বক্রেশ্বর, একদিকে ময়ূরেশ্বর, মল্লেশ্বর, বাহুকেশ্বর, বীরভূম জেলা শিবময়, অনেক অনাদিলিঙ্গ প্রাচীন শিবলিঙ্গ রয়েছে এবং কয়েকটি শক্তিপীঠ রয়েছে বীরভূম জেলায়। নিতাইচাঁদ সেই এক চক্রাতে আবির্ভূত হন। অনেকেই এক চক্রা ধাম দর্শন করেননি, এক চক্রায় যাননি, দয়া করে অবশ্য আপনারা এক চক্রা ধামে যাবেন, দর্শন করবেন, ইতিহাসের সঙ্গে মিলিয়ে নিতে হবে। খালি নিতাই নিতাই বললে হবে না, নিতাইকে ভালোবাসতে হবে, নিতাই কথা বলতে হবে, নিতাইয়ের লীলাস্থলিতে যেতে হবে, নিত্যানন্দ গণের সঙ্গে পরিচিত হতে হবে,
তবে নিতাইকে জানতে জানা যাবে। সময় পেলেই পানিহাটি যেতে হবে, খড়দহ যেতে হবে, যেখানে দীর্ঘ ২০ বছরের অধিক সময় নিতাই চাঁদ ছিলেন খড়দহে। বাড়ির কাছে তো খড়দহ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, জানতে হবে নিতাইয়ের লীলাভূমি, লীলাশ্বরীকে, গৌরাঙ্গের এবং গৌর পরিকরের লীলাশ্বরীকে। লীলাশ্বরীতে গেলে কৃপা লাভ হয়, অনুভব লাভ হয়, অজ্ঞানতা দূরে যায়। শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ বংশে নিতাই চাঁদের জন্ম। নিতাই চাঁদের গোত্র কি? শাণ্ডিল্য গোত্র। কোন শ্রেণীর ব্রাহ্মণ? বারেন্দ্র শ্রেণী নয়, রাড়ির শ্রেণীর ব্রাহ্মণ। নিতাই চাঁদের উপাধি কি বললেন? বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, মুকুন্দ বন্দ্যোপাধ্যায় নিতাই চাঁদের পিতার নাম। মায়ের নাম পদ্মাবতী, উনি রাজকন্যা। পাশেই মৌরেশ্বর শিবলিঙ্গ রয়েছে, আশেপাশে অনেক প্রাচীন শিবলিঙ্গ। বীরভূম জেলা শিবময়, শক্তিময়। শুধু বীরভূম বলে নয়, সারা বাংলায় যেখানে যান সর্বত্র শিব মন্দির, শক্তি মন্দির। বাংলা শিবময়, শক্তিময়, সব জায়গা। প্রাচীন শিব রয়েছেন বক্রেশ্বর, মৌরেশ্বর। হারাই পণ্ডিতের নাকি সাত পুত্র ছিল, নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। নিত্যানন্দ ছিলেন সর্বজ্যেষ্ঠ নাকি, এইরকম ইতিহাস বলে। কিন্তু তাদের কথা আমাদের বৈষ্ণব সাহিত্যে নাই। নিতাই চাঁদের অন্যান্য ভ্রাতাগণের কথা আমাদের বৈষ্ণব সাহিত্যে নাই, একমাত্র নিতাই চাঁদের কথাই আছে। নিতাই চাঁদকে সব জায়গায় বলরাম বলা হয়েছে, সেই রাম রহিম রাত দেশে এক চাকা, নামে আছে গ্রাম, জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান। বীরভূম জেলাকে ধন্য করলে মৌরেশ্বর নামে দেব আছে কত দূরে, যারে পুঁচি আছে নিত্যানন্দ হল ধরে। পদ্মাবতী সাগর রয়েছে বিশাল দিঘি, সেই গ্রামে বৈশে বিপ্র হারাই পণ্ডিত মহাবীরত্বের প্রায় দয়ালু চরি। পরম উদার দুই ব্রাহ্মণী ব্রাহ্মণ তার ঘরে জন্মিলা নিত্যানন্দ আপনি। চৈতন্য ভাগবত, সকল পুত্রীর জ্যেষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। ভক্তি রত্নাকর, চৈতন্য মঙ্গল, গৌরাঙ্গ চম্পু, যত চৈতন্য চরিতামৃত মহাকাব্য, চৈতন্য চন্দ্রোদয় নাটক, যত গৌরলীলার গ্রন্থ রয়েছে, সর্বত্র নিতাই চাঁদের কথা আছে, তবে ছড়ানো ছিটানো। সর্বমঙ্গল রূপাং তাং মাঘ শুক্লা ত্রয়োদশীং নিত্যানন্দ প্রভোর জন্মতিথিং বন্দে মুদা নিশং। এই মাঘ শুক্লা ত্রয়োদশী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, সর্বশুভ লগ্ন, সর্বশুভ দিন। সোনার বাংলার কত মহিমা,
ভারতবর্ষের কত মহিমা, ভগবান ভারতেই আসেন, ভারতেই জন্ম নেন, নরলীলা করেন। আর মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ বলরাম, সব জায়গায় নিতাই চাঁদকে বলরাম বলা হয়েছে। সেই রাম রোহিণী নন্দন লীলা লাবণ্য ধাম, আগমে নিগমে গান যার রূপ ভুবন মোহন, এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে উদ্ধার করে ত্রিভুবন। ব্রজের বৈদ্যি সার যত যত লীলায় আর পাইবারে যদি থাকে মন, বলরাম দাসী কয় মনোরথ সিদ্ধ হয় ভজ ভজ শ্রীপাদ চরণ। নিতাই কথার কোন সীমা নাই। আমরা বললাম যদি এক মাস ধরেও আমরা নিতাই চাঁদের কথা বলি ফোরাতে পারব না, এত কথা নিতাই চাঁদের উপরে। এগুলি আমাদের জানার প্রয়োজন আছে, জ্ঞান বৃদ্ধি হবে, অজানাকে জানা হবে, অচেনাকে চেনা হবে, অপাওয়াকে পাওয়া হবে, অধরাকে ধরা যাবে। চৈতন্য চরিত্র শুনো, নিত্যানন্দ চরিত্র শুনো, শ্রদ্ধা ভক্তি করি মাৎসর্য ছাড়িয়া, ছোট বড় ভাব অহংকার অভিমান এগুলিকে ছেড়ে মুখে বলো হরি হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কাহেন এই মর্ম। চৈতন্য চরিত কথা নিত্য নূতন, শুনিতে শুনিতে ভক্তের জোড়ায় শ্রবণ। প্রাণ জোড়ানো কথা, আমরা তো কোনো কঠিন কথা বলছি না। ইতিহাস ভূগর্ভ সাক্ষাৎ দেখা কথা, এই যে এক চক্রা ধামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এক চক্রায় গিয়ে গ্রন্থের সঙ্গে মিলিয়ে নেওয়া, নিতাই চাঁদের এখানে এই লীলা, এখানে এই লীলা, এখানে ধামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বর্ণনার সঙ্গে মিলিয়ে নেওয়া, তবে যদি আমরা বর্ণনা করি সেই বর্ণনাটা হবে সত্য বর্ণনা। এবং নিতাই চাঁদকে ইষ্টদেব বলে হৃদয়ের উচ্চ সিংহাসনে বসিয়ে যদি তার কথা বলি তাহলে সেই বলাটা হবে জীবন্ত বলা। নিতাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিতাই যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় চলে যদি নিতাই কথা বলা হয় তাহলে সেই কথা হবে প্রকৃত সত্যের উক্তি, সত্য ভাষণ। নিতাইয়ের পথই আমাদের পথ, নিতাইয়ের মতই আমাদের মত, নিতাইয়ের আনুগত্যই আমাদের জীবনের লক্ষ্য। এই জন্য নিতাইকে ভালো করে বোঝা, নিতাই কথায় সোনার বাংলা ভরে উঠুক, নিতাই নামে নিতাই গানে নিতাই আরাধনায় বাঙালি প্রমত্ত হোক, বাঙালি জাতি তারা পিছনের দিকে সাড়ে পাঁচশো বছরের দিকে পিছনে তাকিয়ে নিতাইকে দেখুন, সামনে পিছনে চারিদিকে অহরহ নিতাইকে দেখুন, নিতাইয়ের হন কায় মনোবাক্যে নিতাইয়ের হন, নিতাই দাস হন, নিতাই আরাধ্য দেবতা হোক, নিতাইয়ের আচারে বিচারে প্রতিষ্ঠিত হোক, এই প্রার্থনাই আমরা নিতাই চাঁদের চরণে জানাই। সেই শুভদয় সেই মঙ্গলক্ষণ আমাদের জীবনে আসুক, এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের নিতাই কথা এইখানেই দেওয়া হল বিশ্রাম।